জুতা পরে কবরস্থানের ভিতরে প্রবেশ করা যাবে কিনা, জুতা পরে আমরা কবরস্থানের ভিতরে জিয়ারতের উদ্দেশ্যে বা কোনো কাজে যাব কিনা, এর উত্তর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে জুতা পরিহিত অবস্থায় কবরস্থানে দেখে নির্দেশ করেছেন, তোমার জুতাগুলো খুলে ফেলো। সেখান থেকে বোঝা যায় যে জুতা পরিহিত অবস্থায় কবরস্থানে যাওয়াটা উত্তম কাজ না, ভালো কাজ না। সুন্নাহ হলো কবরস্থানে প্রবেশ করলে জুতা খুলে তারপরে প্রবেশ করবো আমরা। যদিও যদি কোনো কবরস্থানে কাঁটা বা ইঁটের টুকরা, ক্ষতিকর কিছু বা পায়ে ব্যথা হতে পারে, এরকম কিছু থাকতে পারে, সেই আশঙ্কা থেকে আপনি জুতো পরে কবরস্থানে যান, তাহলে সেটা ভিন্ন কথা, তাহলে সেটা জায়েজ আছে। নর্মালি আপনি কবরস্থানে যখন যাবেন জুতা খুলে তারপরে প্রবেশ করবেন, এটাই হলো সুন্নাহ, এটাই হলো উত্তম। এর একটা কারণ এও হতে পারে যে কবরবাসীর প্রতি আপনার সম্মান প্রদর্শন করা, যে তারা এখানে মাটিতে শুয়ে আছে, অতএব মাটির আমি সেগুলো জুতা পায়ে পাড়ালাম না অ্যাটলিস্ট। আর সবচেয়ে বড় কারণ তো হাদিসে নিষেধ আছে, সেজন্য বিদায় কবরস্থানে জুতা পরিধান করে না যাওয়াটাই হলো সুন্নাহ এবং মুস্তাহাব। আমি এবছর HSC পরীক্ষা দিয়েছি। ছোট থেকে আমার স্বপ্ন ছিল বিদেশ যেয়ে লেখাপড়া করার, কিন্তু স্কলারশিপ পেলেও স্টুডেন্ট ভিসার জন্য বিশাল অঙ্কের ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে। এজন্য কিছু ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য লোন দিয়ে থাকে কিন্তু এই টাকা তোলা যায় না, 6 থেকে 12 মাসের জন্য লোন দেয়, পরবর্তীতে কিছু টাকা সুদ দিতে হয়। এভাবে কি টাকা নেওয়া যাবে? স্টুডেন্ট বিষয়ে আপনি বাহিরে যাবেন, পড়ালেখা করবেন, অসুবিধা নেই, সেটা করতে পারেন। স্টেটমেন্ট দেখাইতে হয়, অ্যাকাউন্টে টাকা আছে দেখাইতে হয়, সেটাও সমস্যা নেই। আপনার অ্যাকাউন্টে টাকা আছে দেখায় না, আপনি দাবি করতেছেন না যে আমি মালিক, অ্যাকাউন্টে আছে দেখায় না, কারোর কাছে ধার দেনা নেই, এটাও জায়েজ আছে। কিন্তু ব্যাংক যদি আপনাকে লোন দেয় এবং ডেফিনেটলি কনভেনশনাল ব্যাংক সুদ নেবে, তো এটা তো হারাম। আপনি স্টুডেন্ট বিষয়ে পড়তে যাচ্ছেন নাকি ব্যবসা করতে যাচ্ছেন, এটা দেখার বিষয় না। এমনকি আপনি যদি হজ করতেও যান, উমরা করতেও যান, মা বাবার খেদমত করতেও যান, ভালো কাজও করেন, আর এটার জন্য লোন নেন সুদে, তাহলে সে ভালো কাজটা ভালো কাজ থাকবে না, সেটা খারাপ কাজে পরিণত হবে। অতএব আপনি পয়লাহায় করতে যাবেন ভালো কথা, সাধারণ লোন সুদমুক্ত লোন নেওয়ার চেষ্টা করবেন অথবা অন্য কোনো ওয়েতে, কিন্তু কোনো অবস্থাতে সুদী লোন নিয়ে আপনি সেখানে যেতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।